হ্রদ পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা পর্যটন শহর রাঙামাটি। প্রাকৃতিক সৌন্দর্য আর এই অঞ্চলের আদিবাসী জাতিসত্তার বৈচিত্র্যময় সংস্কৃতি ও জীবনধারা দেখতে দেশ বিদেশের ভ্রমণ পিপাসু পর্যটকরা ছুটে আসেন এখানে। এই অপরূপ সৌন্দর্যকে ঘিরে রাঙামাটিতে গড়ে উঠেছে মারি নামের স্টেডিয়ামটি। 1980 সালে এই স্টেডিয়ামের কাজ শুরু হয়। পরবর্তীতে 2000 সালে পূর্ণাঙ্গ স্টেডিয়াম ঘোষণার প্রেক্ষিতে 6000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি নির্মাণ করা হয়। তবে বর্তমানে স্টেডিয়ামটির বাউন্ডারি ওয়াল নির্মাণ সহ বাকি আছে অনেক কাজ। পুরো মাঠ আন্তর্জাতিকভাবে করার জন্য পুরো প্রজেক্ট আমরা পাঠিয়েছি ক্রীড়া মন্ত্রকের কাছে। কেদিন আছে, হয়তোবা সামনে যদি সদস্য থাকে তা আমরা তো পেতে পারি হয়তোবা। এ অঞ্চল থেকে ফুটবল, মহিলা ক্রিকেট ও অ্যাথলেটিক্সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক কৃতি খেলোয়াড় অংশ নিয়েছেন, অনেকেই খেলছেন। পূর্ণাঙ্গ একটি স্টেডিয়াম বাড়াতে পারে সাফল্যের এই ক্ষেত্র। আমাদের আশা আছে যে এখানে ভবিষ্যতে ওইভাবে উদ্যোগ গ্রহণ করলে আমাদের এই মাঠও ন্যাশনাল খেলা হবে। এটির মাঠটিকে যদি আমরা আন্তর্জাতিক মানের করে দ্রুত করে তুলতে পারি তাহলে যে কোনো ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক মানের খেলাধুলা এখানে আয়োজন করা যেতে পারে। রাঙামাটির মারি স্টেডিয়ামটি আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করলে এই অঞ্চলের খেলাধুলার মান বৃদ্ধির পাশাপাশি পর্যটন শিল্প আরও বিকশিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।